আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের একটি প্লাজু কাটিং করে দেখাবো। এখানে আমি 2 গজ পরিমাণ সুতি কাপড় নিয়ে নিয়েছি। আমি পুরো কাপড়টাকেই চাল ভাঁজ করে নিয়েছি, আর কাপড়ের খোলা অংশটা আমি এই পাশে রেখেছি। আমি পুরো কাপড়টাকেই ভাঁজ করে নিয়েছি, কারণ পুরো কাপড়টাই লাগবে। আমার সালোয়ারের লম্বা হচ্ছে 37, এটা হচ্ছে মাজার দিক। আমি রাবারের জন্য যতটুকু কাপড় লাগবে আমি ওই পরিমাণ কাপড়ে দাগ কেটে নিয়েছি। আমার কোমর হচ্ছে 42 ইঞ্চি, 42 ইঞ্চি আসে 10.5, 10.5, আর 10.5। আমি সেলাইয়ের জন্য আরও 2 ইঞ্চি বেশি নিয়ে নিচ্ছি, 2 ইঞ্চি মানে 8 ইঞ্চি, যেহেতু এখানে 4 ভাঁজ। আর রাবারের অংশটুকু বাদ দিয়ে রাবার যেখানে লাগাবো, মানে বাড়তি কাপড় বাদ দিয়ে আমি নিচে 15 ইঞ্চি হাই রেখেছি। এবার স্কেল দিয়ে আমি বরাবর দাগ টেনে দিচ্ছি, সোজা করে দাগ টেনে দিয়েছি। আমি রাউন্ড শেপ, হাইয়ের অংশে আমি রাউন্ড শেপ করে দিচ্ছি। এটা হচ্ছে হাই, এটা হচ্ছে পা। আমি লম্বা অনুযায়ী পায়ে দাগ কেটে নিচ্ছি। আমার লম্বা হচ্ছে 37 ইঞ্চি, আমি 37 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিচ্ছি। এটা এই অংশটা রেখে, এই বাড়তি অংশটা আমি পায়ের বর্ডার সেলানোর জন্য রেখেছি। সোজা দাগ, সোজা দাগ দিয়ে নিচ্ছি। আমার পায়ের মুখ হচ্ছে 21 ইঞ্চি, তার মানে 10.5। থেকে আরো 1 ইঞ্চি বেশি দিয়ে বেশি নিয়ে নিচ্ছি সেলাইয়ের জন্য। সোজা করে দাগ দিয়ে আমার প্লাজুর দাগ কাটা শেষ। এবার আমি প্লাজুটা কেটে নিচ্ছি। প্লাজু কাটা অনেক সহজ, একটু খেয়াল করলেই যে কেউ প্লাজু কাটতে পারে।
হাড়ের অংশটা কেটে নিচ্ছি। আমার প্লাজু কাটা শেষ। এই অংশটা ভাঁজ করে বর্ডারের জন্য বাড়তে রেখেছি। এই অংশটা জোড়া জোড়া, তাই আমি কেটে দিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।